হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস নিত্য ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি বানিয়ে ফেলেছি চুষি পিঠা এটাকে কেউ চুষি পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা বা চুই পিঠা এগুলোই বলে থাকে তবে আমি এটা চুষি পিঠা বানিয়ে ফেলেছি তাই আমি কিছু নারিকেল পুলি পিঠাও বানিয়েছিলাম একসাথে আমি করে নিয়েছি আমি আজকে চুষি পিঠার রেসিপিটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে পিঠার যে কাইটা সেটা আমি তৈরি করার জন্য একটা কড়াইয়ে আমি পানি বসিয়ে দিয়েছি পানিতে অল্প পরিমাণ লবণ আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দেবো পাইটা ভালোভাবে হওয়ার জন্য আমি তেলটা দিয়ে পানিটা বলক আসার জন্য অপেক্ষা করে নেব তারপরে একটু নেড়ে চেড়ে দেব পানিটা অলরেডি বলক উঠে এসেছে এবার আমি সেই আটাটা দিয়ে দেবো যে আটাটা দিয়ে আমি চুই পিঠা বানাবো এটা হচ্ছে চালের আটা আমি আটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাইটাকে রেডি করে নেব আমি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দরভাবে সফট হওয়ার জন্য আমি অল্প পরিমাণ এখানে প্যাকেট আটাও ব্যবহার করে নিয়েছি আমি প্যাকেট আটাটা দিয়ে দিলাম সুন্দর করে আবার একসাথে এগুলোকে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন সুন্দর করে কাইটা অনেক সুন্দর হবে এভাবে করবেন ভালো হবে আর আপনারা যদি আপনাদের যদি পানি কম হয়ে আসে তাহলে অল্প পরিমাণ গরম পানি ব্যবহার করতে পারেন উপর দিয়ে ছিটে দিবেন আর যদি আটা কম হয় তাহলে আপনারা আটা দিতে পারেন তাহলে কাইটা অনেক সফট হবে আমি সুন্দর করে কাইটাকে এভাবে রেডি করে নিলাম এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো হালকা ঠান্ডা হয়ে আসার জন্য না হলে ঢেকে না রাখলে পিঠাগুলো সুন্দর হবে না আমি অলরেডি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি আমি আর একদিন পিঠা আমি কীভাবে খুব সহজে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব এখানে পিঠা বানানোর জন্য আমি একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ে এক লিটার পরিমাণ দুধ নিয়ে দিয়েছি দুধটা হালকা জাল করে নিয়েছি আর পরিমাণ মতো চিনিও দিয়ে দিচ্ছি আমি চিনি দিয়ে চুষি পিঠাটা বানাবো আর হচ্ছে আমি এখানে চারটা সাদা এলাচ দিয়েছি দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি আমি দুধটাকে বেশি ঘন করে নেব না হালকা ঘন হয়ে আসলেই তারপর আমি পিঠাগুলো অ্যাড করে দেব কারণ চালের আটার পিঠা এমনিতেই তাড়াতাড়ি খুব ঘন হয়ে আসে আমি হালকা একটু দুধটাকে ঘন করে নিয়ে তারপর এখানে চুষি পিঠা অ্যাড করে দেব আমি এখানে কয়েকটা নারিকেল পুলি পিঠাও দিয়ে দেব যাতে খেতে অনেক ভালো লাগে নারিকেলের পুর ভরা আমি এখানে নারকেলের পুর ভরা কয়েকটা পিঠা দিয়ে আগে পিঠাগুলো দিয়ে কয়েক চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে দিব কারণ এগুলো পিঠে একটু বড় কিন্তু চুলার আঁচ আমি মিডিয়াম আঁচে রেখেছি বেশি হাই হিটে রাখবো না আর বেশি ঘন ঘন নাড়ব না হালকা করে নেড়ে ছেড়ে নেব এগুলো হালকা একটু ফুটে আসলে তারপর আমি যে পিঠা চুষ চুষি পিঠাগুলো বানিয়ে রেখেছি সেগুলো এখানে অ্যাড করে দেব হালকা বলো করতে শুরু করেছে আমি এখানে সেই চুষি পিঠাগুলো অ্যাড করে দেব এবার অলরেডি এই যে আমি চুষি পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম একেবারেই সব অ্যাড করে দেব না অল্প অল্প করেই অ্যাড করে দেব দিয়ে হালকা করে নেড়ে দেব কারণ বেশি জোড়াছুরি করে নাড়লে আবার পিঠাগুলো ভেঙে যেতে পারে আমি অল্প অল্প করে এখানে চুষি পিঠাগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি যে চিনির পরিমাণটা দিয়েছি আমি চেক করে নিয়েছি ঠিকঠাকই হয়েছে আমি অল্প অল্প পরিমাণ করে সব চুষি এখানে দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে সুন্দর করে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো চাল করে নেব কিন্তু আস্তে আস্তে নাতে হবে যাতে চুষি পিঠাগুলো ভেঙে না যায় আর নারকেল কুড়ি হুড়দুয়া পিঠাগুলো ভেঙে না যায় সুন্দর করে এভাবে চার থেকে পাঁচ মিনিট যদি জাল করে না হয় পিঠাগুলোও সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে পিঠাগুলোও হয়ে যাবে আমার এই চুষি পিঠাগুলো অলরেডি সিদ্ধ হয়ে এসেছে নারিকেল পুলিপিঠাগুলো সিদ্ধ হয়ে এসেছে এগুলো একটু হালকা গাঢ় দুধটা থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে কারণ পরে বেশি ঘন করে নামালে একটু পরে এগুলো বেশি ঘন হয়ে যাবে তবে এই রকম থাকা অবস্থায় নামিয়ে ফেলে দুধটা বেশি ঘন হবে না খেতেও ভালো লাগবে আর বেশি ঘন হয়ে গেলে তখন আবার শক্ত হয়ে যাবে তখন পিঠার টেস্টটা থাকবে না অলরেডি সুশি পিঠা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো চুষি পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ